দর্শক, তাওরাঙ্গাতে বাংলাদেশ দলের টিম হোটেল থেকে আপনাদেরকে ক্রিকফ্রেন্জিতে স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্ত বিন্দু। গতরাতে যেখানে প্রবল বর্ষণের কারণে বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা পরিত্যক্ত হয়েছে, সেখানে আজকের দিনটায় একেবারে সূর্যের তাপ অনেক প্রখর এবং চারিদিক সূর্যের আলোতে খা খা করছে, কোনো বৃষ্টিই নেই আজকে, দুর্ভাগ্যই বলতে হয়। তবে এখানে আপনাদের একটা প্রশ্ন মনে আসতে পারে যে আগামীকাল 31 ডিসেম্বর বাংলাদেশের সর্বশেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে এই সফরে, সেই ম্যাচের আগের দিন মাঠ থেকে যুক্ত না হয়ে কেন হোটেল থেকে যুক্ত হয়েছে? কারণ হচ্ছে, সাধারণত ম্যাচের আগের দিন ক্রিকেটারদের প্র্যাকটিস থাকে, সেই ক্ষেত্রে প্র্যাকটিস কভার করে আমরা মাঠ থেকে যুক্ত হয়ে থাকি। কিন্তু আজকে সর্বশেষ ম্যাচের আগের দিন বাংলাদেশের ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, এবং তাই ক্রিকেটাররা প্র্যাকটিসে যাননি এবং যার যার মতো যে যা পারেন যেভাবে পারেন ঘুরে ফিরে কিংবা হোটেলে সময় কাটাচ্ছেন। বেশ কয়েকজন ক্রিকেটার সকাল থেকে আমরা দেখেছি যে হোটেল থেকে বেরিয়েছিলেন, শপিং করতে গেছেন কেউ কেউ, আবার কেউ এই জায়গাটা ঘুরে দেখছেন। তো সব মিলে ম্যাচের আগের দিন নিজেদেরকে এভাবে রিকভারি এবং রিল্যাক্সেশনের মধ্যে রেখেছেন ক্রিকেটাররা, এবং এতে করে আগামীকাল যে ম্যাচ হতে চলেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের তৃতীয় টি টোয়েন্টি, তাতে বাংলাদেশের প্লেয়াররা খুব ভালো অবস্থানে থাকবেন, ভালোভাবে মাঠে নিজেদের খেলার প্রদর্শনী করতে পারবেন সেই আশা তো করাই যায়, এবং আশা সেটা আরও বেশি গাঢ় হয় এবং আরও বেশি প্রবল হয় এই কারণটাই যে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম, সাম্প্রতিক মাইন্ডসেট এবং চিন্তাভাবনা। সর্বশেষ যে দুইটা ম্যাচ খেলল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ তো পরিত্যক্ত হলো, সেটা বাদ প্রথম টি টোয়েন্টি এবং তার আগে তৃতীয় ওয়ানডে, এই দুইটা ম্যাচ বাংলাদেশ ডমিনেট করে জিতেছে। বিশেষ করে বোলারদের কথা বলতে হয়, তৃতীয় ওয়ানডেতে মাত্র 98 রানে নিউজিল্যান্ডকে অল আউট করে বাংলাদেশ, আর প্রথম টি টোয়েন্টি ম্যাচেও সেই বোলারদের কল্যাণে বাংলাদেশ বেশ মোটামুটি একটা চেজেবল টার্গেট পায় এবং সেটা চেজ করতে বাংলাদেশের কষ্ট হয়নি। তো সব মিলে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ জিতেছে, দ্বিতীয়টা পরিত্যক্ত, একটাই মাত্র ম্যাচ এখন বাকি রয়েছে এই সফরে, এই সিরিজে, টি টোয়েন্টি সিরিজে, যেটাতে বাংলাদেশ জিততে পারলে সিরিজ জয় প্রথমবারের মতো হবে নিউজিল্যান্ডের মাটিতে, একটা ঐতিহাসিক বিষয় হয়তো ঘটতে যাবে, ঘটতে চলেছে, তবে সেটা মাঠে আগে খেলে নিউজিল্যান্ডকে হারাতে হবে। কিন্তু যদি নিউজিল্যান্ড জিতে যায় ম্যাচটায়, তাহলে কিন্তু সিরিজটা এক এক সমতায় শেষ হবে, সেটা বাংলাদেশ নিঃসন্দেহে চাইবে না, কারণ যে অবস্থানে আছে তারা, বিশেষ করে গতকালকের ম্যাচেও যখন খেলা বন্ধ হয় বৃষ্টির কারণে 11তম ওভার শেষে, তখনও বাংলাদেশ খুব ভালো অবস্থানে ছিল। নিউজিল্যান্ড 11 ওভার শেষে 72 রান সংগ্রহ করেছিল 2 উইকেটের বিনিময়ে, এবং সেখান থেকে সংগ্রহ খুব বেশি বড় হয়তো করা সম্ভব হতো না যদি বোলারদের, বাংলাদেশের বোলারদের দাপট জারি থাকতো, আর তাতে করে বাংলাদেশের সামনে যদি একটা চেজেবল টার্গেট থাকতো মোটামুটি মানের, তাহলে বাংলাদেশ হয়তো সেটা চেস করে ফেলতেও পারতো, সেই ক্ষেত্রে বাংলাদেশ সিরিজটাও জিততে পারতো তৎক্ষণাৎ, অর্থাৎ এক ম্যাচ হাতে রেখে 2-0তে সিরিজ জিতে নিতে পারতো বাংলাদেশ, সেটা সম্ভব হয়নি। সেই সম্ভবটা সম্ভবপর করার জন্য তৃতীয় ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, এবং তৃতীয় ম্যাচে শুধু তাকিয়ে থাকা নয়, বাংলাদেশ দল তাকিয়ে থাকে না এখন, তৃতীয় ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারানোর জন্য, জয়ের জন্য, ডমিনেটিং উইন আদায় করার জন্য মুখিয়ে আছে, এবং প্রত্যেক প্লেয়ারের মাইন্ডসেট, প্রত্যেক প্লেয়ারের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, চিন্তাভাবনা সব কিছুর মধ্যেই এই বিষয়টাই ফুটে উঠছে বারবার। ইভেন গতদিন ম্যাচের পরিত্যক্ত হওয়ার পরে প্রেস কনফারেন্সে লেগ স্পিনার রিশাদ হোসেন এসেছিলেন, তিনি বলেছেন যে আমরা দোয়া করেন আপনারা যেন আমরা ওই বাড়ি ফিরতে পারি সিরিজ জয় নিয়ে, বাংলাদেশ ভালো করে সিরিজ জিতে বাড়ি ফিরতে চায়। আর আজকেও ম্যাচের আগের দিন প্রিভিউ হিসেবে দলের পক্ষ থেকে তাওহিদ হৃদয় কথা বলেছেন গণমাধ্যমের সাথে টিম হোটেলেই, এবং তিনিও বলেছেন যে আমরা আসলে অন্য কিছুই ভাবছি না, আমরা চাই ম্যাচটা আগামীকাল জিততে এবং সিরিজ জিতে বাড়ি ফিরতে চাই ভালো একটা উইনিং নোট নিয়ে।
আর তাছাড়াও দলের এনভায়রনমেন্ট এই মুহূর্তে খুবই ভালো, খুবই চমৎকার, খুবই ফুরফুরে এবং সবাই মানসিকভাবে দারুণ অবস্থানে রয়েছেন। প্লেয়াররা আজকে মেন্টাল কিংবা ফিজিক্যাল রিকভারির সুযোগ পেয়েছেন। গত ম্যাচের কথা যদি বলি, প্রথম ছয় ওভার শেষে, ছয় ওভারের যে পাওয়ার প্লে, ছয় ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল 54 রান এক উইকেটের বিনিময়ে। তারপর সপ্তম ওভারটা রিশাদ হোসেন করতে আসেন, সেই ওভারে মাত্র 3 রান দেন। পরের ওভারটায় তানজিম হাসান সাকিব টিম সেইফার্টকে আউট করে দেন। 40+ একটা ইনিংস খেলেছিলেন সেইফার্ট, নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান স্কোরার সেই পর্যন্ত। তারপরে আরও একবার রিশাদ হোসেন করতে এসে সে ওভারে 2 রান, অর্থাৎ পরপর টানা 2 ওভারে রিশাদ মাত্র 5টা রান দিয়েছিলেন এবং তাতে নিউজিল্যান্ডের রানের হ্রাস অনেকটা কমে আসে। 6 ওভার শেষে, যেখানে তাদের মাত্র তাদের 54 রানের সংগ্রহ ছিল, 11 ওভার শেষে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 72 রান 2 উইকেটের বিনিময়ে। অর্থাৎ পরবর্তী 5 ওভারে নিউজিল্যান্ড তুলতে পেরেছিল মাত্র 18 রান। বাংলাদেশের বোলাররা খুব দারুণভাবেই নিউজিল্যান্ডকে আটকে রাখতে সমর্থ হয়েছিলেন এবং সেখান থেকে যদি কন্টিনিউ করা যেত, ম্যাচটা 20 ওভার পর্যন্ত হতো, বৃষ্টির কারণে বাধাপ্রাপ্ত না হতো, তাহলে যেভাবে বোলাররা বোলিং করে যাচ্ছিলেন তাতে করে বলা যায় যে তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি টোয়েন্টিতে বোলাররা যেমন দাপট দেখিয়েছেন গতকালকের ম্যাচটাতেও, সেটা হয়তো বজায় থাকতো। ওই ম্যাচটাও বাংলাদেশ জয়ের জন্যই খেলছিল এবং ব্যাটারদের সামনে একটা চেজেবল টার্গেট বোলাররা সেট করে দিতে পারতেন এবং বাংলাদেশ হয়তো ম্যাচ জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো, প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে সিরিজ হারাতে পারতো। সেটা সম্ভব হয়নি, তবে বাংলাদেশের প্লেয়াররা আত্মবিশ্বাসী এবং যথেষ্ট বদ্ধপরিকর যে তৃতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো তাদেরকে সিরিজ হারিয়েই দেশে ফিরতে চায় তারা। তারা বাড়ি ফেরার আগে এই উইনিং এবং পজিটিভ নোটেই শেষ করতে চায়। আর আজকের দিনে মেন্টাল এবং ফিজিক্যাল দিক থেকে যথেষ্ট রিকভারি করার সুযোগ পেয়েছেন, পাচ্ছেন তারা। কেউ হোটেলে সময় কাটিয়েছেন, কেউ আশপাশে ঘুরে বেড়াচ্ছেন এবং বেশ ফুরফুরে এবং চনমনা অবস্থানে রয়েছেন সকলেই। আর সর্বশেষ যে আপডেটটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে প্রথম ম্যাচে 40+ ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন লিটন কুমার দাস, তিনি ওই ম্যাচেই তার হ্যামস্ট্রিংয়ে চোট পান এবং হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দ্বিতীয় ম্যাচটা তিনি খেলতে পারেননি। যেহেতু দলের ডেজিগনেটেড উইকেট কিপার ছিলেন তিনি, যেহেতু লিটন উইকেট কিপিং করতে পারেননি, দ্বিতীয় ম্যাচের একাদশে ছিলেন না। রনি তালুকদার তিনি উইকেট কিপিং করেছেন এবং তৃতীয় টি টোয়েন্টিতে লিটন কুমার দাস খেলতে পারবেন কি না দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেই সম্পর্কে কোনো আপডেট জানানো হয়নি। যদি লিটন না খেলতে পারেন তাহলে তৃতীয় টি টোয়েন্টিতেও রনি তালুকদারই হয়তো বাংলাদেশ দলের হয়ে উইকেট কিপিং করবেন এবং লিটন দাসের জায়গায় শামীম পাটোয়ারি, তিনি দ্বিতীয় টি টোয়েন্টিতে খেলেছিলেন। এবং উইকেট এবং ইলেভেনের কথা যদি বলি, সর্বশেষ অবস্থানে থেকে যে বাংলাদেশ লিটন কুমার দাস যদি ফিট না হয়ে ওঠেন তাহলে সেই একই রকম কম্বিনেশনেই হয়তো যাওয়ার কথা বাংলাদেশের। এবং লিটনের জায়গায় শামীম হোসেন পাটোয়ারি তিনি একাদশে ঢুকেছিলেন। লিটন ফিট না হলে একই রকম আনচেঞ্জড 11 থাকবে বোলিং অ্যাটাকে থাকার কথা। এবং উইকেটের কথা যদি বলি, উইকেট কন্ডিশন একই রকমই থাকার কথা, দলের পক্ষ থেকে সেই আশাবাদটাই ব্যক্ত করা হয়েছে। এবং একই সাথে যে উইকেট এখানে দেখা গেছে যে বাংলাদেশের মতো মোটামুটি বোলাররা হেল্প পাচ্ছেন, বিশেষ করে 3 পেসার যারা ছিলেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব, 2 স্পিনার শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন, তারাও দারুণ বল করছেন। ব্যাটাররাও মোটামুটি ভালো টাচে রয়েছেন। সব মিলে বাংলাদেশের যে কম্বিনেশন ছিল সেই আনচেঞ্জড কম্বিনেশনেই হয়তো নামতে চলেছে বাংলাদেশ। আর ওয়েদার কন্ডিশন সম্পর্কে যদি জানিয়ে রাখতে চাই, আগামীকাল নিউজিল্যান্ডে স্থানীয় সময় দুপুর 1টার সময় খেলা শুরু হওয়ার কথা, তবে সেই সময়টায় কিছুটা শঙ্কার জায়গা, কিছুটা ভাবনার জায়গা তৈরি হয়েছে। কেননা আগামীকালও দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ওয়েদার ফোরকাস্ট তাই বলছে। দুপুর 1টা থেকে 80% বৃষ্টির সম্ভাবনা, দুপুর 2টা থেকে বৃষ্টির সম্ভাবনা বেড়ে 90% হয়ে যায় এবং 2টার পর থেকে 95%, তারপর থেকে 100%, অর্থাৎ বৃষ্টি হতে পারে আবারও। বাংলাদেশের ভক্তদের, সমর্থকদের, ইভেন প্লেয়ারদের মন খারাপ হয়েছিল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় বৃষ্টির কারণে, এবং সেই বৃষ্টির কারণেই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাও বাধাপ্রাপ্ত হতে পারে। তবে যেমনটা বাংলাদেশের প্লেয়াররা বলেছেন, রিশাদ হোসেন বলেছেন যে আমরা নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়ে বাড়ি ফিরতে চাই, সেটা করতে হলে বৃষ্টির বাধা পাওয়া যাবে না, বৃষ্টির বাধা পেলেও ম্যাচটার ফল আসতে হবে, সেই প্রত্যাশায় ক্রিকফ্রেন্জি থেকে আমি জয়ন্ত বিন্দু বিদায় নিচ্ছি নিউজিল্যান্ডের তাওরাঙ্গা থেকে। আবারও আগামীকালকের ম্যাচের পর দেখা হবে মাউন্ট মঙ্গানুই থেকে।